বিসমিল্লাহ রহমান রহিম ইন্টার সকলকে স্বাগতম আজ আমরা কাপড় পরিধানের সময় পঠিত একটি দোয়া সম্পর্কে জানব এবং শেষে মাদাসা এডুকেশন প্রোগ্রাম সম্পর্কিত ছোট্ট একটি মেসেজ শুনব রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি কাপড় পরিধান করার পর এই দোয়াটি পড়বে তার অতীতের গুনাসমূহ ক্ষমা করে দেওয়া হবে সুবহান আল্লাহ সুনানে আবু দাউদ দোয়াটি হলো الحمد لله الذي كساني هذا الصوب، ورسقنيه من غير حول مني ولا قوة. الحمد لله الذي كساني هذا الصوب، ورسقنيه من غير حول مني ولا قوة. الحمد لله الذي كساني هذا الصوب. হিমিন অর্থ সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাকে এই কাপড়টি পরিধান করিয়েছেন এবং আমার কোনো শক্তি ও সামর্থ্য ছাড়াই আমাকে তা দান করেছেন সুনানে আবু দাউদ চার হাজার তেইশ নম্বর হাদিস আল্লাহ সুবাহন তালা আমাদের সকলকে মনে করে কাপড় পরিধান করার সময় এই দোয়াটি মুখস্থ করে পড়ার তৌফিক দান করেন মেসেজটি হলো আলহামদুলিল্লাহ আমাদের সকলের প্রিয় ইন্টার মাদ্রাসা সারা বিশ্বে জেনারেল লাইনে পড়ুয়া আট বছর বয়স থেকে শুরু করে সকল বয়সের মানুষের কথা চিন্তা করে সরাসরি মাদ্রাসা এডুকেশন প্রোগ্রাম চালু করেছে যেখানে যে কোনো দেশ থেকে সরাসরি যে কোনো বয়সের নারী পুরুষ বড় বড় মহাক আলেমগণের কাছ থেকে কোরআনুল করিম সহি শুদ্ধ জীবন ঘনিষ্ঠ মাস আলা মাসায়েন হাদিস শরীফ এবং শূন্যতের প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ লাভ করতে পারবে এছাড়া ছয় বছরের লং কোর্সের মাধ্যমে সকল কিতাব আরবিতে পড়া এবং পড়ানোর দক্ষতা অর্জন করতে পারবে এর জন্য প্রয়োজন হবে শুধু হাই স্পিড ইন্টারনেট কানেকশন এবং স্কাইপি আইডি আর এ বিষয়ে বিস্তারিত জানতে এখনই ব্রাউজ করুন ডাব্লু 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 ডট ইন্টারনেট যার লিঙ্কটি দেওয়া আছে আমরা সেখান থেকেও ক্লিক করে ঢুকতে পারি এবং সেখানে রেজিস্ট্রেশন করে আমরা মাদ্রাসা এডুকেশন প্রোগ্রামে যুক্ত হয়ে যাই وما علينا الا البلاغ السلام عليكم ورحمه الله وبركاته